لا ينتهي بالحصر ما أعطاه رب الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. أما بعد, বিশটি বাংলার দূরের কাছে সম্মানিত সুদী দর্শকবৃন্দ, পৃথিবীর যে প্রান্ত থেকে বসে আপনারা এই অনুষ্ঠান দেখছেন, সকলকে আন্তরিক স্বাগত ও মোবারকবাদ জানাচ্ছি আপনাদের এই প্রিয় অনুষ্ঠান সামষ্টিক আলোচনায়। আপনারা নিশ্চয়ই জানেন যে সামষ্টিক আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে আমরা বিজ্ঞ আলোচকদের সমন্বয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করে থাকি। আলোচকগণ তার খুঁটিনাটি দিকগুলি তুলে ধরেন, যাতে আমরা যারা দর্শক রয়েছি, আমরা যারা শ্রোতা রয়েছি, তারা যেন এই নির্ধারিত বিষয়টি ভালো করে বুঝতে পারে। হয়তো বা আপনারা প্রশ্ন করতে পারেন, জাকাত ব্যয়ের খাত আটটি বললাম, কিন্তু আমরা তো মাত্র পাঁচটি ছয়টি নিয়ে যাচ্ছি, সামনে সেগুলি ক্রমান্বয়ে আসছে না কেন? আসতেছি, কিন্তু তার সাথে জানতে হবে যে আমরা এই প্রাসঙ্গিক কিছু জ্ঞাতব্য বিষয় উল্লেখ করতেছি, যাতে এই ব্যাপারে কোনো প্রকার সন্দেহের দুমরোজাল না থাকে। শুধু দর্শক মিত্র, যথারীতি আজকে আমরা এই জাকাত ব্যয়ের খাত সমূহের বাকি খাতগুলির বিশ্লেষণ নিয়ে আমরা স্টুডিওতে এসেছি। এই পর্বে আলোচনায় যে সমস্ত অতিথিবৃন্দরা আমাদের সাথে যোগ দিয়েছেন, চলুন তাদের সাথে পরিচিত হয়ে নেই। প্রথমে আমার ডান দিকে উপবিষ্ট বিশিষ্ট আলেম দ্বীন, ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, প্রফেসর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আমরা চলে যাব আমার পর্ব বামে উপবিষ্ট বিশিষ্ট আলেম দ্বীন, ইসলামী চিন্তাবিদ, শেখ মুজাফফর বিন মুহসিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আমার বামে উপবিষ্ট আরেক আলেম দ্বীন, ইসলামী চিন্তাবিদ, শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর যথারীতি প্রতিদিনের মতো আপনাদের সাথে রয়েছি আপনাদের ভাই খুদে অকিঞ্চন হারুন হোসেন। শুধুও দর্শকবৃন্দ, যে কথা আমরা আলোচনা করেছিলাম যে জাকাত ব্যয়ের খাতসমূহের মধ্যে একটি খাত হলো ঋণগ্রস্ত ব্যক্তি। ঋণগ্রস্ত ব্যক্তি তিন ভাবে হতে পারে। তার মধ্যে এক নম্বর, তিনি নিজেই তার পারিবারিক কারণে ঋণী হয়েছে, পরিবার প্রতিপালন করতে গিয়ে তিনি ঋণী হয়েছেন। যদিও ইসলাম ঋণ করাটাকে ঘৃণা করেছে, ঋণের দায়ভার থেকে মুক্ত হওয়ার প্রতি উৎসাহিত দিয়েছে, কিন্তু পারেন নাই, এক ভাই ঋণগ্রস্ত হয়ে পড়েছে। অথবা দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি, তিনি কোথাও গিয়ে তার সম্পত্তি আছে, কিন্তু দেখা গেল যে কোথাও গিয়ে তিনি এমন অসহায় অবস্থায় পড়েছেন, তাকে ঋণ করতে হয়েছে, এটাও হতে পারে। আর তৃতীয়ত হতে পারে যে তিনি আসলে এই সমাজ পরিচালক, কিন্তু তিনি কি করেছেন, সমাজের দায়বদ্ধ একটি সমস্যাকে সমাধানের জন্য ঋণের জিম্মা নিয়েছেন, তিনিও কি করতে পারেন, জাকাতের ফান্ড থেকে এটা দিতে পারেন, কি বলেন স্যার? জি জি জি, যে এই বিষয়টা একটু আর ক্লিয়ার করার জন্য বলছি। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه اجمعين, اما بعد, আপনি খুব সুন্দরভাবে ঋণের বিষয়গুলো তুলে ধরেছেন, যে কারণে জাকাত নেওয়া যায়। এটা একসময়, আমরা এখন তো অসামাজিক জীবে পরিণত হয়েছি, আত্মকেন্দ্রিক, একসময় ছিল মুসলমানদের সমাজ, অন্যান্য সমাজে, যে সমাজের একজন বিজ্ঞ ব্যক্তি, সমাজপতি, সম্পদশালী ব্যক্তি, কেউ অসহায় পড়েছে, কেউ ঋণগ্রস্ত হয়ে গেছে, 2 লাখ 5 লাখ টাকা ঋণ আছে, ঠিক আছে, ঋণের জিম্মা আমি নিয়ে নিলাম, কিন্তু অত টাকা হয়তো তার নেই, তার নেই, জি, এই জিম্মাদারি নিলে তিনিও জাকাত নিয়ে ওই ঋণটা শোধ করতে পারবেন। তবে বিনিয়োগ ঋণ, যেটা অর্থাৎ যে ঋণ আমরা ঋণ বলি, কিন্তু ওটা আসলে বিনিয়োগ, বাণিজ্যিক ভাবে যেটা বড় বড় শিল্পপতি ব্যবসায়ীরা নেন, এটা কিন্তু ঋণের নামে এটা চালিয়ে দেওয়া যাবে না, এই রকম ব্যক্তি জাকাতও নিতে পারবেন না, এই রকম বরং যে মালটা ঋণ নিয়েছেন সেই মালের জাকাত দিতে হবে, তাকে অবশ্যই সাবধান থাকতে হবে জাকাতদাতাদেরকে, যে জাকাতটা যেন অপাত্র ব্যবহৃত না হয়। তার ব্যবসায় কাজে কিছু ঋণ আছে, 2 দিন পরে তার ব্যবসা থেকে তার ঋণটা পরিশোধ করতে পারবে, কিন্তু এমন ব্যক্তি তার দ্বারা ঋণ পরিশোধ করা সম্ভব নয়, এমন ব্যক্তি ঋণগ্রস্ত হিসাবে জাকাত পাবে। কিন্তু আজকের সমাজের বাস্তবতা কিন্তু উল্টা,
ঋণের দোয়া তুলে আমরা যাকাতটাকে আত্মসাৎ করার চেষ্টা করি। ক্ষেত্র আছে যাকাত নষ্ট ভাবে ব্যয় হয়, তার মধ্যে অন্যতম একটা প্রসঙ্গ এখন ঋণগ্রস্ত, কারণ সে তাকে দাসও বলা যাচ্ছে না, তাকে নমুসলিমও বলা যাচ্ছে না, ফকিরও বলা যাচ্ছে না, আবার মিসকিনও বলা যাচ্ছে না, তাকে একটা খাতে ফেলছে টাকাটা হাতিয়ে নেওয়ার জন্য, সেটা কি ঋণগ্রস্ত, তাকে দিতে হবে। এটা অত্যন্ত গর্হিত কাজ, যেটা আমাদের অতিথি ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব চমৎকার ভাবে তুলে ধরেছিলেন যে এই ধরনের ঋণে ঋণগ্রস্ত সত্যিকার ঋণগ্রস্ত হতে হবে। আর একটা বিষয় যেটা হলো যে হ্যাঁ, সামাজিক দায়িত্বশীল হিসাবে তিনি আরেক ভাইকে মুক্ত করার জন্য তিনি ঋণের জিম্মা নিয়েছেন, তার সামর্থ্য থাকলে তিনি দিতে পারলে তো ভালো কথা, তার সম্পত্তি দিতে পারলে ভালো কথা, তিনি তার সম্পত্তি থাকার সত্ত্বেও যদি না দেন তাহলে তিনি কি করতে পারেন, যাকাতের খাত থেকে নিয়ে সেটা পুরো করে দিবেন। প্রথম শর্তটা হলো এই, এটা রাষ্ট্রীয় কোষাগার থেকে পূরণ করার জন্য জিম্মাদারি নেবেন। জি জি জি, এটা ধন্যবাদ। আচ্ছা, এরপরে বলা হলো যে আল গারিমিন মানে ঋণগ্রস্ত, তারপরে অফিস সাবিলিল্লাহ, এই যে খাতটা একটু ব্যাখ্যা। ধন্যবাদ। অফিস সাবিলিল্লাহ যাকাতের আরেকটি গুরুত্বপূর্ণ খাত হলো আল্লাহর রাস্তায় যাকাতের সম্পদ ব্যয় করা। আল্লাহর রাস্তা বলতে কি বোঝানো হয়, আল্লাহর রাস্তা বলতে কি বোঝানো হয়, এ সম্পর্কে প্রায় সমস্ত মুফাসসিরিন কিরাম লিখেছেন। এখানে ফি সাবিলিল্লাহ বলতে মূলত উদ্দেশ্য জিহাদকে বোঝায়, অর্থাৎ আল্লাহর রাস্তায় যদি জিহাদ চলমান থাকে তাহলে সেই জিহাদের কাজে ব্যয়ভার নির্বাহের জন্য যাকাতের খাত থেকে অর্থ দেওয়া যাবে। কোন কোন ওলামায়ে কিরাম উল্লেখ করেছেন এখানে যাকাতের পাশাপাশি হজকে, হজকেও ফি সাবিলিল্লাহর মধ্যে যুক্ত করা হয়েছে, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজকে জিহাদের সঙ্গে তুলনা করেছেন। এই জন্য কোন কোন ওলামায়ে কিরাম তাফসীর ইবনে কাসির লিখেছেন যে ইয়ের সাথে সাথে হজের সাথে, কিন্তু মূলত এটার খাত হলো জিহাদ, এটার সাথে কোনো সম্পর্ক হজের সাথে যাকাতের হিসাবে আমরা উল্লেখ করলাম গ্রহণযোগ্যতা না না, এখানে যেটা হচ্ছে যেটা মতের কোনো দরকারই নাই, বিষয়টা হচ্ছে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি কোনো জিহাদ নাই? আল্লাহ নবী বললেন, হ্যাঁ হ্যাঁ, তোমাদেরও জিহাদ আছে, তবে সেই জিহাদে কোনো যুদ্ধ নেই। অনেক ওলামায়ে কিরাম এই যুগে ফি সাবিলিল্লাহকে আরো ব্যাপক করছেন, শুধু জিহাদ না, আল্লাহর রাস্তায় দ্বীনের জন্য যত কাজ হয় সমস্ত কাজে ব্যয় করাকে ফি সাবিলিল্লাহর আওতায় এনেছেন। এর ভিতরে সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদের অনেক বড় বড় ওলামা ইকরাম এরপরে মত দিয়েছেন যে ফি সাবিলিল্লাহকে আরো ব্যাপক করেছেন, কিন্তু মূলত কার্যক্রমটাকে অন্তর্ভুক্ত, কিন্তু মূলত এই আয়াতটি নাজিল হয়েছে যে প্রেক্ষাপটে সেটা ছিল একমাত্র মূলত জিহাদের ময়দান। জিহাদ একটা বিষয়টা স্পষ্ট করা দরকার, জিহাদ মানেটা জি, জিহাদ বলতে কি বোঝানো হয়েছে। এখানে আমরা অনেক ভুল করি, আমরা অনেক সময় ইসলামী পরিভাষাগুলোকে নষ্ট করে ফেলেছি। জি জি জি, আমাদের দুই একজনের ঘটা করে কোনো সিদ্ধান্তের কারণে ভুল হলো। ইসলামী পরি জিহাদের শাব্দিক অর্থ চেষ্টা, কষ্ট, চেষ্টা চালানো, এই শাব্দিক অর্থে হজকে জিহাদ বলা হয়েছে। জি, মসজিদে বসে থাকাকে জিহাদ বলা হয়েছে, ঠান্ডায় উযু করাকে জিহাদ বলা হয়েছে, নাফসের বিরুদ্ধে শয়তানকে আশ্রয় না দেওয়ার বিরুদ্ধে জিহাদ বলা হয়েছে, পিতামাতার খিদমতকে জিহাদ বলা হয়েছে। এগুলো কিন্তু কোনটাই শরাই ইসলামী পারিভাষিক পারিভাষিক জিহাদ নয়। পারিভাষিক জিহাদ হলো রাষ্ট্র নিয়ন্ত্রিত কেতালুল আদু, যে ইসলামী রাষ্ট্র মারেকা, মারেকা যুদ্ধের মাঠে যখন অন্য ইসলামী রাষ্ট্র আক্রমণকারী বা শত্রু দেশের সাথে যে যুদ্ধ হয়, এটা সকল জায়গায় আমরা পাবো কেতালুল আদু, কেতাল, কেতাল ছাড়া, যুদ্ধ ছাড়া অন্য কোনো কর্মকে, এবং এই যুদ্ধ অবশ্যই রাষ্ট্র নিয়ন্ত্রিত, ইন্নামাল ইমামু জুন্নাতুন ইউকাতালু মিন দুনিহি, এই যুদ্ধটা অবশ্যই রাষ্ট্র নিয়ন্ত্রিত, এবং ইসলামের জিহাদ কোনো ধর্ম চাপানোর জন্য নয়, কোনো ব্যক্তি জিহাদের ডাক দিতে পারে না, জিহাদের ডাক দিতে পারে না, ইসলাম গোষ্ঠীগত জিহাদ হতে পারে না, ধর্মের জন্য জিহাদ করি। আমরা এক বাক্যে বলতে পারি জিহাদটা ব্যাপক অর্থবোধক শব্দ। আমি যদি বলি যে যুদ্ধের মাঠে কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করাটাই উত্তম জিহাদ, কিন্তু হাদিসে তো বহু জায়গাতে অত্যাচারী শাসকের সামনে হক কথা বলাটা হলো বড় জিহাদ, আফজাল জিহাদ বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতার খিদমত বলে যে ওটা বড় জিহাদ বলো, তারপরে বলা হয়েছে, তারপরে অন্তরের বিরুদ্ধে, এগুলা রূপক অর্থে জিহাদ। এখানে যেহেতু জিহাদ অর্থ প্রচেষ্টা, যদি আমরা কিতালকে এখানে নিয়ে আসতে চাই তাহলে জিহাদের সর্ব উচ্চ স্তর কেতালটা হলো মানে জিহাদের মূল অর্থ বহন করে, অর্থাৎ পারিভাষিক ভাবে, পারিভাষিক ভাবে, পারিভাষিক একটা হলো সাধারণ আবিধানিক অর্থে অনেক নেক আমলকে যেখানে কষ্ট আছে এটাকে জিহাদ বলা হয়েছে, কিন্তু আমরা যদি বলি জিহাদ তুল্য, হ্যাঁ, কিন্তু জিহাদ নয়, পারিভাষিক জিহাদ, যেমন মনে করেন সালাত মানে দোয়া, এখন যদি কেউ যে কোনো দোয়াকে পারিভাষিক ভাবে ব্যবহার করে তাহলে কতগুলো সমস্যা হবে। জি জি জি, একটা হলো একটু দোয়া করে বলবে আমার সালাত আদায় হয়ে গেছে, অথবা
দোয়ার জন্য ওযুকে শর্ত করে দেবে, কারণ সালাতের জন্য ওযু। এখানে যেটা ভুলটা হচ্ছে যে আমরা যাকাতের জন্য এটা বিশেষভাবে উল্লেখ করছি যে জিহাদের জন্য যাকাত ব্যয় করা আল্লাহ বলেছে, সেটা হলো কিতালুল আদু। এখন যদি আমরা আল্লাহর পথে দাওয়াতে বেরিয়েছি, কাজে আমরা এটা জিহাদ করছি, কাজে যাকাতের টাকা আমরা নিয়ে নিতে পারবো, অথবা আমরা দিনই কোন অন্যায়ের বিরুদ্ধে কথা বলছি, জিহাদ করছি, আফজালুল জিহাদ করছি, কাজেই আমি সচ্ছলতা গ্রহণ করব, আমি যাকাত নিতে পারবো, এই ধরনের মানসিকতাই যেন আমরা চলে না যাই। অর্থাৎ যাকাতের খাতগুলো, যাকাতটা ফরজ ইবাদত, 100% যাকাতটা আদায় হচ্ছে এরকম নিশ্চিত না হয়ে বিভিন্ন সন্দেহপূর্ণ খাতে খাতের জন্য আমরা যাকাতটা ব্যয় না করি। এটা গেল জিহাদের ব্যাপারে, যেটা গেল জিহাদ ফি সাবিলিল্লাহ। তো এখানে অনেকেই যেটা বলছেন যে সময়ের প্রেক্ষিতে আপনার দাওয়াত, আল্লাহর পথে দাওয়াতে যদি ফান্ড কালেকশন করা যায়, এটা এটা বলেছেন আল্লাহ, যেখানে বলেছেন ফি সাবিলিল্লাহ এটাকে ব্যাপক করা যায়, কিন্তু যখন আল জিহাদ ফি সাবিলিল্লাহ হবে তখন পারিভাষিকভাবে কেতাল কেতাল কি বুঝাবে, শব্দটা ফি সাবিলিল্লাহ ব্যবহার করা হয়েছে। জি জি, এখানে বিষয় হলো আল্লাহ তাআলা এখানে ফি সাবিলিল্লাহ ব্যবহার করছেন। জি, শব্দের ভিতরে ব্যাপকতা, ফি সাবিলিল্লাহর ভিতরে ব্যাপকতা আছে। এখানে দেখা যাচ্ছে একটা জিনিস, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাফেলা কোথাও প্রেরণ করেছেন, দাওয়াতি কাফেলা প্রেরণ করেছেন, এই ক্ষেত্রে যে আর্থিক খরচটা হয়েছে এটা ফি সাবিলিল্লাহর ক্ষেত্রে হয়েছে। যেমন খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়ে দিলেন, এই ক্ষেত্রে যে খরচটা হয়েছে এটা তো ফি সাবিলিল্লাহর খাতেই উল্লেখ করতে হবে। এটা অনুরূপভাবে এটা মানে জিহাদ ফি সাবিলিল্লাহ প্রথম অর্থ। জি, দ্বিতীয়ত আমরা এতটুকু নিয়ে আসতে পারি যে স্রেফ যেটা দাওয়াতি কার্যক্রম, দাওয়া ইলাল্লাহ, এটা যখন হবে তখন আমরা এখানে নিয়ে আসতে পারি, যেমন উলামা একরাম নিয়ে আসছেন। হ্যাঁ, মানে এখানে দুটো বিষয়, জিহাদ ফি সাবিলিল্লাহ একটা বিশেষ পরিভাষা, আর ফি সাবিলিল্লাহ আলাদা পরিভাষা, প্রশস্ত প্রশস্ত পরিভাষা। সেখানে আল্লাহর পথে জিহাদ বললে পারিভাষিকভাবে যুদ্ধ বোঝানো হয়, কাজেই আমরা জন্য এই পরিভাষাটাকে নষ্ট করে না ফেলি। আর যুদ্ধের জন্য আল্লাহ যে শর্তগুলো দিয়েছেন, যেমন রাষ্ট্রপ্রধানের অস্তিত্ব, সশস্ত্র শত্রুদের ফাকাতালু ফি সাবিলিল্লাহ আল্লাযিনা ইউকাতিলুনাকুম ওয়ালা তা'তাদু, এগুলো লক্ষ্য রাখতে হবে। এটা কোন ব্যক্তি বা একটা গোষ্ঠী তৈরি করে জিহাদকে অপব্যবহার করে, আজকে প্রকারান্তরে দেখা যাচ্ছে যে এই জিহাদ শব্দটাকে এক শ্রেণীর মানুষ ব্যবহার করার কারণে এটা বিতর্ক হয়ে গেছে। অথচ ইসলামে জিহাদ একটা ফরজ দায়িত্ব। যেমন আজকে জিহাদকে জঙ্গি নামে আখ্যায়িত করা হচ্ছে, জিহাদ শব্দটি শুনলেই অনেকে আতঙ্ক বোধ করে। এই ক্ষেত্রে একটা প্রসঙ্গ আসছে, যারা ইসলামী ব্যক্তিত্ব, যারা ইসলামী প্রতিষ্ঠান পরিচালনা করে, তাদেরকে মানুষ বিভিন্নভাবে সহযোগিতা করে ইসলামী কার্যক্রম পরিচালনা করার স্বার্থে। দুঃখজনক ব্যাপার হলো যে এই কার্যক্রমে সহযোগিতা করাকে বলা হচ্ছে জঙ্গি তৎপরতায় সহযোগিতা করা। ধন্যবাদ জনাব শেখ মুজাফফর বিন মহসিন, চমৎকার কথা বলছিলেন। শুধু দর্শক, কিন্তু সময় হলো একটা বিরতির, আমরা কিছুক্ষণের জন্য বিরতিতে যাচ্ছি, তারপর ফিরে আসবো ইনশাআল্লাহ এই আলোচনায়। ততক্ষণে আপনারা কেউ দূরে যাবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান? আপনি কি সুন্নার আলোকে জীবন গড়তে চান? প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্না ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন, সুন্দর জীবন গড়ুন। ইসলামী আকিদা, হাদিসের নামে জালিয়াতি, ইহিয়াউস সুনান, রাহে বেলায়াত সহ আরও অনেক বই। কোরআন সুন্না সাথে থাকুন, জীবন বদলে যাবে। যোগাযোগ আস সুন্না ট্রাস্ট, 0175400640। সুপ্রিয় দর্শকবৃন্দ, বিরতির পর পুনরায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের এই অনুষ্ঠানে। যেটা আমরা বলছিলাম, যাকাত ব্যয়ের হাতসমূহের মধ্যে একটা হলো যে ফি সাবিলিল্লাহ। যদি আমরা ফি সাবিলিল্লাহকে সাধারণ দৃষ্টিতে দেখি, তাহলে যতটি কাজ ফি সাবিলিল্লাহ অন্তর্ভুক্ত হবে সেগুলি উদ্দেশ্য হতে পারে, কিন্তু যখন জিহাদ ফি সাবিলিল্লাহ বলবো, তখন জিহাদের পূর্ণ শর্ত যদি না পাওয়া যায় তাহলে যাকে তাকে জিহাদ বলাও যাবে না এবং পরিভাষার যথাযথ ব্যবহার করা যাবে না। আর যেমনটা শেখ মুজাফফর বলছিলেন যে এমন একটা অবস্থা হয়ে গেছে যে এই ধরনের দাওয়াতি কাজ বা এই ধরনের তালিমি কাজ, এই কাজের জন্য অর্থ সংগ্রহ করলেই এটাকে আপনার জঙ্গিবাদকে মদত দেওয়া নামে একটা ফোয়াতুলে একটা প্রপাগান্ডা চালানো হয়। প্রসঙ্গটা এজন্যই যে আজকে একজন ব্যবসায়ী দিনকে ভালোবাসে, কিন্তু একটা শিক্ষা প্রতিষ্ঠানে তার দানটা করতে পারছে না, কারণ সেখানে অর্থ দিলে একটা রসিদ বই দিবে, সেটা তাদের কাছে সংরক্ষিত থাকবে,
এই ভয়ে অর্থ দিতে পারছে না। আবার রসিদ বই যদি নাও দেয়, দেখা যাচ্ছে জিজ্ঞেস করবে কোথায় থেকে আসছে অর্থটা, কে দিয়েছে, তখন তার যদি রেকর্ড থাকে তখন এই ব্যক্তিকে দায়ী করা হচ্ছে। সিরফ মানে আল্লাহর পথে মানুষ যে সহযোগিতা করবে, ইসলামী কার্যক্রমকে সচল করার জন্য যে এগিয়ে আসবে, এই পথে বর্তমানে কিছু এক শ্রেণীর এক পেশে পাশ্চাত্যপন্থী এক মিডিয়া এটাকে গুলিয়ে জিহাদটাকে বিতর্কিত করেছে। এখানে দুটি দিক আছে আমার মনে হয় স্যার। এক নম্বর হলো কিছু লোক, যেটা শেখ বলছিলেন, কিছু লোক জিহাদের নামে বিভ্রান্ত হয়েছেন, তাদের বিভ্রান্তিটা বদনামের কারণে হয়েছে, এটা তো কিছুটা হয়েছেই। আর মূলত যে জিনিসটা হয়েছে যে এইটাকে অনেক বড় তাল করে ওলামা একরামের উপরে কলঙ্ক চাপানোর চেষ্টা হয়েছে, এটা কিন্তু মিথ্যাও। মানে যারা আমরা বাস্তবতায় দেখি, যারা জঙ্গি বলতে যাদের বোঝানো হয়, অর্থাৎ ইসলামের নাম ব্যবহার করে যারা সশস্ত্র কোনো কাজ করছে, এটাই হলো জঙ্গি। জঙ্গি দুই রকমের, একটা হলো সমাজতান্ত্রিক জঙ্গি, অর্থাৎ বাম রাজনীতির নামে যারা বোমাবাজি করেন, একটা হলো ইসলামী জঙ্গি। সমাজতান্ত্রিক জঙ্গির কারণে কোন মূলধারার কোন সমাজতান্ত্রিক ব্যক্তিকে দায়ী করা হয় না, জঙ্গিও বলা হয়, জঙ্গু বলা হয়। এখানে সমস্যা হলো, আমরা যদি, যেটা আমাদের শেখ মুজাফফর বলছিলেন, আমরা যদি বাস্তবে যাই, আমরা দেখতে পাবো যে কোনো দেশে জঙ্গি অপরাধে ধরা হয়েছে অথবা সরকারের রেকর্ডে আছে, বিশ্বের যে কোনো দেশে জঙ্গি অপরাধে ধরা হয়েছে অথবা রেকর্ডে আছে, বিচারের শাস্তি হয়েছে বা বিচারাধীন আছে, এইরকম যদি 100টা কেসের ভিতরে আপনি খোঁজেন, 5 জন আলেম পাবেন। এরা সবাই যুবক, এলেম বিমুক্ত, আবেগ আছে, কিন্তু আবেগতাড়িত হয়ে এরকম হঠকারী সিদ্ধান্ত নেয়। ইসলামের দুশমনেরা অথবা কোনো মুসলমান না বুঝে তাদের আবেগকে মিসগাইড করে ইসলামকে বিতর্কিত করার জন্য এটা পাশ্চাত্য মুসলিমদের কাজে লাগিয়েছে। আমরা একটু নির্দিষ্ট করে যদি বলি স্যার, কোন মাদ্রাসা, দুই ধারা কওমি আলিয়া দুইটা ধারা মাদ্রাসা, মাদ্রাসাগুলো এত উন্মুক্ত, অনেক প্রতিষ্ঠানে তো দেওয়াল বেড়া আছে, দেওয়াল বেড়াও নেই, এদের সবসময় লোক যাচ্ছে আসছে এবং এদের পড়াশুনো সবই দেখছে। রাষ্ট্রভিত্তিক যদি হিসাব করি, কয়জন মুসলিম ব্যক্তি সন্ত্রাসের সাথে জড়িত, আর কতজন বিভিন্ন ধর্মের অনুসারী হওয়া সত্ত্বেও কত মানুষকে হত্যা করেছে, তাদের ব্যাপারে কোনো কথা নেই, সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে। কয়েকদিন আগে নরওয়েতে যে একজন যুবক ইসলাম ঠেকানোর জন্য ব্র্যাশ ফায়ার করে প্রায় 97 জন মানুষকে হত্যা করলো, শিশু কিশোরকে হত্যা করলো, জি, কিন্তু কখনোই জঙ্গি হলো না, জঙ্গি হয়নি, এবং রাষ্ট্রদ্রোহ বলা হচ্ছে না, জঙ্গিও বলা হচ্ছে না। আজকে এই সমস্ত পরিভাষাগুলি সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে। যদিও দর্শকবৃন্দ, আসলে ইসলাম শান্তির বার্তা নিয়ে এসেছে, ইসলাম কল্যাণের বার্তা নিয়ে এসেছে, ইসলাম মানবতার বার্তা নিয়ে এসেছে, ইসলাম সাম্যের বার্তা নিয়ে এসেছে, ইসলাম সম্প্রীতির বার্তা নিয়ে এসেছে। ইসলাম কখনো উগ্র পথকে সমর্থন করে নাই। কাজেই ইসলামের ইতিহাস সম্পর্কে জেনে বুঝে আমাদেরকে মন্তব্য করা উচিত। জি, এখন ফি সাবিলিল্লাহ প্রসঙ্গের পর আমরা যাব। ফি সাবিলিল্লাহ বলতে আমরা যেটা বুঝছি, একটু কথা বলে রাখা যায়, সুতরাং ফি সাবিলিল্লাহ এই খাতে অর্থ ব্যয় করার জন্য কোন মুসলিম হিসাবে কোন মুসলিম ভাইয়ের উচিত নয় সেখান থেকে বিরত থাকা, তথাকথিত ইসলাম বিরোধীদের প্রচার অপপ্রচারের কারণে বরং এই ক্ষেত্রে অর্থ ব্যয় করে ইসলামকে আরো শক্তিশালী করা উচিত। ধন্যবাদ আপনাকে। এবার আমি যাব শেখ আহমদুল্লাহর কাছে, সেটা হলো এই যে যাকাত ব্যয়ের অষ্টম খাত যেটা, সেটা হলো ইবনুস সাবিল, মানে ইবনুস সাবিল টা কি তিনি ধনী এরকম যদিও হন, তথাপি তিনি সফর অবস্থাতে জাকাত গ্রহণ করতে পারবেন। জাকাত গ্রহণ করার জন্য সুযোগ দেওয়া হয়েছে মুসাফিরকে যদি তিনি ধনীও হন তার বাড়িতে। এটা
শুধুমাত্র প্রয়োজনের খাতিরে, এটা এমন না যে তাহলে আমি সফরে গিয়ে পেশা হিসাবে জাকাত সংগ্রহ করার চেষ্টা করবো। অবশ্যই প্রবণতা না, এবং কেউ করেও না আশা করি। জাকাত গ্রহণ করার এই খাতগুলোর আলোচনার পাশাপাশি আমি মনে করি আরেকটা বিষয় বলা দরকার, কিছু লোক আছে যাদেরকে জাকাত দেওয়া জায়েজ নাই, তারা কারা? আমি এই বিষয়টাকে আপনার কাছে একটু ক্লিয়ার করতে চাচ্ছি সবার জন্য। এটা হলো যে মুসাফির, জি, তিনি পথে গিয়ে তার রাহা খরচ শেষ হয়ে গেছে, তার খাবার দাবার উপায় নাই, এই অবস্থায় তিনি যদি ধনীও হয়ে থাকেন, জি, তাহলে তিনি এই পরিমাণ অর্থ, যে পরিমাণ অর্থ তার এই প্রয়োজন মেটাবার জন্য যথেষ্ট, এই পরিমাণ অর্থ তিনি যাকাত ফান্ড থেকে নিয়ে মেটাতে পারেন। এটা যদি এই ধরনের বিপদে কেউ বর্তমানে ক্রেডিট কার্ডের সময় সাধারণত এরকম কেউ পড়েন না, জি, তারপরেও যদি কেউ এরকম বিপদগ্রস্ত হন, আসলে ইসলাম অবকাশ আছে, ইসলাম এত বেশি মানুষমুখী যে এক দেশের একজন বড় মানুষ বিদেশে গেলে অসহায় হয়ে যান, এই অসহায় অবস্থায় তার পকেটের টাকাটা ফুরিয়ে গেছে বা হারিয়ে গেছে, তার মানে তার মতো অসহায় আর কেউ নেই, আশেপাশে কোনো আপনজন নেই, বন্ধু নেই, পরিচিত মানুষ নেই, তাকে সার্টিফাই করবে, প্রত্যয়ন করবে, সে লোক পাচ্ছে না, পাইলে এক জায়গা থেকে ঋণ নিতে পারতো, তাহলে তো ঋণটা পরিশোধ করতে পারতো, দেখা গেল সে মুসাফির, সেই অবস্থায় কোনো সুযোগ পাচ্ছে না, এই ক্ষেত্রে সে যাকাত ফান্ড থেকে এই প্রয়োজনটা মেটাতে পারবে। ধন্যবাদ। তো আমাদের দেশে একটু মানে অন্য সাইডে চলে গেছে, সেটা হলো এক শ্রেণীর দরিদ্র মানুষ, তারা সময়ে সময়ে বিভিন্ন মসজিদে যায়, তাদেরকে আমরা মুসাফির বলে থাকি এবং এই অর্থ থেকে সেটা দিয়ে থাকি, মানে একটা যাকাতের অংশ তাকে দিয়ে থাকি, কিন্তু ইসলাম একে মুসাফির, এই মুসাফির সেই মুসাফির নয়, যে এই মুসাফির সেই মুসাফির নয়, এটা প্রফেশনাল মুসাফির, এটা প্রফেশনাল মুসাফির, মানে অন্যান্য কিছু খাতকে যেমন একটু উল্টে দেওয়া হয়েছে, এই খাতটাও আমরা বুঝেছি, এটা যারা দরিদ্রতার কারণে বিভিন্ন সময় মসজিদে মসজিদে ঘুরে বেড়ায়, এরা হলো প্রকৃত মুসাফির না, তারা দরিদ্র মানুষ, অসহায় মানুষ, সেই হিসাবে তারা পেতে পারে, সেটা তারা অবশ্যই নিতে, অথবা মিসকিন হিসাবে তারা আসবেন, তারা নিয়ে যাবেন। এই ক্ষেত্রে আমরা বলবো যে কোন মিসকিন আসছে আপনার কাছে, তাকে হয়তো বা সাহায্য চাইছে, অসহায় মানুষ, তাকে আপনি দিতে পারেন, তাকে যদি এটা বলেন যে আপনার সমাজে গিয়ে আপনি যান, আর ওই সমাজের মানুষ তাদেরও খোঁজ নেওয়া দরকার যে আমাদের এই গরিব মানুষটা গেল কোথায়, তাদের গেল কোথায়, তাহলে সমাজের মানুষ দেখেন, একটা সমাজে কিন্তু 100 জন বাস করে, এই 100 জনের 100 জনই দরিদ্র না, দেখা গেছে 1-2 জন সে অসহায়, এই মানুষটা গেল কোথায়, তার খোঁজ রাখলে, তার সন্ধান রাখলে দেখা গেল যে আমরা সামাজিকভাবেই তাকে হেল্প করতে পারতাম। এখানে আরেকটা বিষয় আমাদের দর্শক সব ভুল না বুঝেন, একজন মানুষ চাইতে আসছে, তাকে অত ভিক্ষাবৃত্তি করছে অথবা বলছে আমি অসহায়, আমরা যদি মনে মুতমাইন হই আন্তরিকভাবে যে না হয়তো অসহায় আমরা টাকা দেব, না হলে আমরা তাকে কিছু সাহায্য করব, কিন্তু তাকে বকাবকি করা বা তাকে দেওয়া এটা করা যাচ্ছে, বরং তার সাথে ভালো কথা বলতে হবে, কোরআনে কারীম আল্লাহ বলেছেন ওয়ামাসায়লা ফালা তানহার, জি, তাকে আমরা দমক দেব না, কাওলুম মারুফুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাহু আযা, আল্লাহ যেখানে বলছেন যে দান করার পরে একটু কষ্ট দিয়ে দিলা, এটা এটার চেয়ে বেটার হলো যে তার সাথে ভালো ব্যবহার করে বলো যে আমি দিতে পারছি না। একটু আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিন ব্যক্তি ফালাসান, তাদের সঙ্গে আল্লাহ কথা বলবেন না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে আল্লাহ তাকাবেন না, সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, উযর রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো সে অনেক ক্ষতিগ্রস্ত, কে সে? এই তিন ব্যক্তির ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বলেছেন আলমান্নান, যে ব্যক্তি দিল দিয়ে আবার খোটা দিল, খোটা দিয়ে এহসান জিতাই যায় আর কি। ধন্যবাদ ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর, ধন্যবাদ শেখ মুজাফফর বিন মহসিন, ধন্যবাদ শেখ আহমদুল্লাহ, আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ, আপনারা সুন্দর আলোচনা করেছেন। শুধুও দর্শকবৃন্দ, আমাদের এ পর্বের আলোচনার মধ্য দিয়ে স্পষ্ট হয়ে গেল যাকাত বের খাত হলো শরীয়ত নির্ধারিত, আল্লাহ বলছেন তিলকা ফরিজাতাম মিন আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে দেওয়া ফরজ, এই খাতগুলিতেই কেবল যাকাত দিতে হবে, এবং যাকাতের আরো খুঁটিনাটি বিষয়গুলি আছে, সেগুলি আমাদেরকে একটু আলেমদের কাছ থেকে জিজ্ঞাসার মাধ্যমে জেনে নিয়ে যেন আমরা যাকাতটাকে নিখুঁতভাবে দিতে পারি, আমরা উৎসাহিত হই যাকাতটা দিই, তাহলে যাকাতের মাধ্যমে দরিদ্রতা উষে যাবে, সমাজে এক প্রকার শান্তি ও নিরাপত্তা ফিরে আসবে। আশা করি আমরা এই বিষয়গুলি হৃদয়ঙ্গম করেছি, আমরা এগুলি বাস্তবায়নের চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকে তৌফিক দান করুন, এ কামনায় সকলের কল্যাণ কামনা করে বিদায় আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। مشفق متعطف لا ينتهي بالحصر.
قصر ما أعطاه